আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলের সর্বশেষ খবরে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় দেশে ফিরিয়ে আনতে ষোলোটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে ডিসেম্বরে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি এইসব ফ্লাইট পরিচালনা করবে ঢাকা টু মালয়েশিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত হিসাবে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রবাসী শ্রমিক ফিরে আনার জন্য বোয়িং সাতশো ও বোয়িং সাতশো সাতাশি আটাত্তর ড্রিম লাইন দিয়ে এইসব ফ্লাইট পরিচালনা করা হবে মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমতা আওতায় টিকিট সংকটের কারণে আটকে পড়া তাদের সহায়তা করতেও সুস্থভাবে জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রত্যাবাসনের বিষয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলম বলেন জাতীয় পতাকাবারী সংস্থা হিসাবে দেশের মানুষের প্রতি বিমানের সবসময় একটি দায়বদ্ধতা রয়েছে বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সে দায়িত্বতা থেকে দেশের মানুষ ও প্রবাসী শ্রমিকজীবী বাহিনী বোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এইসব বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমানের সচিব মাহমুদ মহিবুল হক বলেন আমাদের প্রবাসী বাহিনীতে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত দেশ ও দেশের মানসাত প্রয়োজনীয় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলি সবসময় প্রস্তুত মালয়েশিয়া সরকার সে দেশে বসবাস হয়তো বাংলাদেশি অবৈধ শ্রমিক দেশে ফিরে আনার সুযোগ দিলেও টিকিট সংকটের কারণে সেখানে অনেক শ্রমিক আটকে আছেন সময় মতো ফ্লাইট না পাওয়া তারা এই সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরতে গিউ বিভাগে পড়েছেন মালয়েশিয়ার সঙ্গে ঘোষিত এই সুযোগ এবছর একত্রিশ শেষ হবে সমাজের দশমিত আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কোভিডে দেখার জন্য